স্বচ্ছ ভারত মিশন ও ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে ভারত সরকার ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলছে প্রচার অভিযান। এই প্রচার অভিযানের লক্ষ্যমাত্রা নিয়ে উদয়পুর পৌর পরিষদ স্বচ্ছ অভিযানের অঙ্গ হিসেবে এক প্রভাত ফেরি বা ওয়াকথন রেলের আয়োজন করা হয়। মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত বিপ্লব কুমার ঘোষ মহোদয়ের হাত ধরে স্বচ্ছতা অভিযানের লক্ষ্যে তিনটি টেবলু সহ 100 বিশাল রেলি নিয়ে এগিয়ে চলেছে কেবিআই ময়দান থেকে সকলকে সাথে নিয়ে সাফাই অভিযান করে জগন্নাথ চৌমুহনী, জগন্নাথ দীঘির দক্ষিণ পার, পূর্ব পার, জামতলা সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড হয়ে জামতলায় শেষ হয় পৌর পরিষদের এই রেলিটি। এই রেলিকে সমৃদ্ধ করার জন্য আমরা সাথে পেয়েছি গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাকর্তা শ্রীযুক্ত অরুণ কুমার রায় মহোদয়কে। এছাড়াও রয়েছেন উদয়পুর পৌর পরিষদের মাননীয় প্রাক্তন চেয়ারপারসন শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত প্রবীর দাস মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত ত্রিদীপ দাস মহোদয়। উপস্থিত রয়েছেন মাননীয় মহকুমা শাসক ও পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীযুক্ত অনিরুদ্ধ রায় ও উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীযুক্ত অমিত চন্দ্র, উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর মহোদয় ও মহোদয়াগণ, গোমতী জেলা যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ ক্রীড়া শিক্ষক শিক্ষিকাগণ, উদয়পুর শহরের বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ নাগরিকগণ, স্বসহায়ক দলের সদস্যগণ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা, উদয়পুর শহরের কেবিআই, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী, উদয়পুর পৌর পরিষদের সমস্ত অংশের কর্মীগণ ও রয়েছেন উদয়পুর পৌর এলাকার শুভানুধায়ী নাগরিকগণ। নিজেদের সুস্থ রাখতে স্বচ্ছতা একান্তই প্রয়োজন। আজকের এই প্রয়াস প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা